প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি পাঁচ হাজার প্লাস শূন্য পদে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে ওয়েস্টবেঙ্গল ছাড়াও অন্য অন্য রাজ্য থেকেও এখানে আবেদন করতে পারবেন এসবিআইয়ের শূন্য পদে তো এখানে দেখতে পাচ্ছেন এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটস এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যের যে কোনো জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পাচ্ছেন আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরাও এখানে আবেদন করতে পারবেন আপনাদেরকে ডিটেলসে বলবো এই ভিডিওতে এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট কী আছে আবেদন পদ্ধতি পরীক্ষার সিলেবাস কি আছে কতগুলি শূন্য পদ আছে আবেদন ফি এবং সমস্ত পয়েন্টগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে আপনাদের যে এক্সাম ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বাংলাতেও আছে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়গুলো এক এক করে জেনে নিন আমি আপনাদেরকে পাট পাট করে বলবো তাই কোনো রকম অসুবিধা হবে না সমস্ত ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওতে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছেন সি আর সিআর দু হাজার বাইশ তেইশ পনেরো তো এখানে যদি আমরা দেখি দেখতে পাবো আজ থেকে আবেদন শুরু হচ্ছে সাত নয় দু হাজার বাইশ থেকে আবেদন চলবে সাতাশ নয় দু হাজার বাইশ আপনাদের হাতে কুড়ি দিন সময় আছে প্রথম দিকেই আপনারা আবেদনটা করে ফেলুন এখানে যারা যারা এলিজেবেল তারা চাইলে আবেদন আজ থেকেই শুরু করে দিতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাতাশ নয় সাতাশে সেপ্টেম্বর দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে আপনাকে অনলাইনে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিলি এক্সাম যেটা সেটা আপনার কন্ডাক্ট হবে নভেম্বর দু হাজার এবং এখানে মেন এক্সামিনেশানস উইল বি কন্ডাক্টেড যেটা আপনার ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর দু হাজার অথবা জানুয়ারি দু হাজার এবং অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওভারভিউ এবারে আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভ্যাকেন্সিটা তো এখানে আমরা ভ্যাকেন্সির অপশানে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে টোটাল দেখতে পাচ্ছি পাঁচ হাজার আটটি শূন্যপদ আছে তো এখানে টোটাল যেই ভ্যাকেন্সিটা প্রত্যেকটা স্টেটের জন্য এখানে পাঁচ হাজার আটটি আছে এবং এখানে ভালো করে খেয়াল করে দেখুন ল্যাঙ্গুয়েজ সেকশানে একটা কথা বলা হয়েছে বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলের জন্য নেপালি হলেও ওয়েস্ট বেঙ্গলের জন্য তারপর এখানে যদি আমরা দেখি দেখতে পাবো আসামের জন্য আছে আপনার বেঙ্গলি তারপরে আছে আপনার ত্রিপুরার জন্য আছে বেঙ্গলি এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের টোটাল এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে তিনশো চল্লিশটি তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে তিনশো চল্লিশটি ভ্যাকেন্সি আছে এবং ওভারঅল ভ্যাকেন্সি যেটা সেটা কিন্তু পাঁচ হাজার আটটি ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে দু হাজার একশো তেতাল্লিশটি এসসি এসটিদের ভ্যাকেন্সি আছে ওবিসিদের জন্য জন্যও ভ্যাকেন্সি আছে তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে এবারে আমরা আপনাদেরকে আরও ডিটেলসে বলবো তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এরপরে তো দেখুন এজ কি বলা হচ্ছে তো এজ বলা হচ্ছে এক আট দু হাজার বাইশ ফার্স্ট আগস্ট দু হাজার বাইশের ভিত্তিতে আপনার বয়স রিসিভটা করতে হবে বয়সটা যদি আপনার কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনারা এলিজেবেল আপার এজ লিমিটের ক্ষেত্রে অর্থাৎ আট আঠাশ বছরের পরে যেই ছাড়টা পাবেন আপনারা এস সি জন্য পাঁচ বছর অর্থাৎ আঠাশ প্লাস পাঁচ ও দের জন্য তিন বছর পিডাব্লিউডিদের জন্য এখানে দশ বছরের ছাড় আছে এটা হচ্ছে আপনার সরকারি নিয়ম অনুসারে যেরকম রিল্যাক্সেশন থাকে আপারেজ লিমিটের ক্ষেত্রে সেরকমই এখানে আছে আর এডুকেশানস কোয়ালিফিকেশানস এটা খুব গুরুত্বপূর্ণ পাঠ তো দেখুন যে কোনো বিষয়ে আপনারা গ্রাজুয়েশানস পাস করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিজেবেল গ্র্যাজুয়েট হলেই আপনারা এখানে আবেদন করতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় অনেকেই আছেন ফাইনাল ইয়ারের স্টুডেন্টস বা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দোস ওয়ার ইন দ্য ফাইনাল ইয়ার অথবা সেমিস্টার অফ দেয়ার গ্র্যাজুয়েশনস মে অলসো অ্যাপ্লাই প্রভিশনালি সাবজেক্ট টু দ্য কন্ডিশনস ড্যাট তো এখানে আপনার আর একটা আর একটা দেওয়া হয়েছে যে আপনারা যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার থেকে আবেদন করছেন তারা তো আবেদন করতে পারছেনি তার সঙ্গে আপনাদের আর জিনিস মাথায় রাখতে হবে তিরিশ এগারো দু হাজার বাইশের আগে যেন আপনার গ্রাজুয়েশনসটা কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে যখন ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশানস হবে যদি পাস করেন চাকরির ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না আপনারা এলিজেবেল থাকবেন পরীক্ষা তো দিতে পারছেনই এরপরে কি বলা হচ্ছে আমরা দেখে নেব তো দেখুন এরপরে আমরা দেখতে পাচ্ছি কি সিলেকশনস প্রসিডিওর তো দেখুন সিলেকশনস প্রসিডিওর এখানে যেটা বলা হচ্ছে সবার প্রথমে আপনার হবে প্রিলি পরীক্ষা তারপরে হবে আপনার মেন এক্সাম তো প্রিলি পরীক্ষাতে এখানে যেটা বলা হচ্ছে একশো মার্কসের এক্সাম হবে যেটা অনলাইনে এবং যেখানে আপনার এক ঘন্টা সময় থাকবে তিনটে সেকশানস তিনটে সেকশানস বলতে একটা থাকবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর একটা রিজুইনিং অ্যাবিলিটি তো এখানে যদি আমরা দেখি দেখতে পাবো ইংলিশ নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজুইনিং এখানে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ ত্রিশটা প্রশ্ন থাকবে আপনার ইংলিশের জন্য পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য রিজুনিং অ্যাবিলিটির জন্য পঁয়ত্রিশটা টোটাল একশো মার্ক্সের জন্য আপনার একশোটা প্রশ্ন থাকবে এক ঘন্টা সময় থাকছে প্রিলির জন্য মেনের জন্য কী থাকছে তো দেখুন এখানে মেনেও বলা হচ্ছে অনলাইনে আপনার স্ট্রাকচার অফ অনলাইন মেন এক্সাম যেটা হবে সেটার জন্য এখানে চারটে সেকশানস আছে তো এখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যেটা সেটা থেকে থাকবে পঞ্চাশ পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে জেনারেল ইংলিশ থেকে থাকবে চল্লিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে পঞ্চাশ রিজনিং অ্যাবিলিটি বা কম্পিউটার অ্যাপটিটিউড থেকে থাকবে ষাট পঞ্চাশটা প্রশ্ন ষাট মার্কস থাকবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল একশো নব্বইটা প্রশ্ন আপনাদেরকে এখানে দেওয়া হবে যে কারণে আপনাদের এখানে সময়টা দেখুন দু ঘন্টা চল্লিশ মিনিট এবং দুশো মার্কসের এক্সাম হবে আগেরটা ছিল একশো মার্কসের এক্সাম প্রিলি এবং মেন হচ্ছে আপনার দুশো মার্ক্সের এক্সাম এবারে আপনার এখানে দেখুন যে ল্যাঙ্গুয়েজের ব্যাপার যেটা বলা হচ্ছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন তো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছেন তাদের কিন্তু বাংলা মিডিয়ামও আছে হিন্দি মিডিয়ামও আছে ইংলিশ মিডিয়ামও আছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছেন তাদের কোনোরকম অসুবিধা হবে না পরীক্ষার সেন্টার কোথায় পড়বে সেটাও আমি আপনাদেরকে বলবো তারপরে দেখুন এখানে পে স্কেল স্যালারি কী বলা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সতেরো হাজার নশো এক হাজার থ্রি এভাবে বলা হয়েছে কিন্তু আপনাদের যে স্টার্টিং বেসিক পে সেটা উনিশ হাজার নশো টাকা থেকে স্টার্ট হচ্ছে যেটা সতেরো হাজার নশো তার সঙ্গে দুটো অ্যাডভান্স ইনক্রিমেন্ট আপনার থাকছে গ্রাজুয়েটদের জন্য তো এখানে উনিশ হাজার নশো টাকা আপনার স্টার্টিং হচ্ছে স্যালারিটা এটা গেল হচ্ছে আপনার স্যালারির পার্ট বা পে স্কেলের পার্টটা এবারে আসছি আমরা আপনাদের যেই আবেদন পদ্ধতি তো এখানে দেখুন আবেদন পদ্ধতি যেটা বলা হচ্ছে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্ক ডট এস বি কেরিয়ার্স অথবা এস বি ডট কো ডট ইন কেরিয়ার্স এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন সাত নয় দু থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট উনত্রিশ নয় উনত্রিশ নয় নয় সাতাশ নয় দু তো এখানে আপনারা দেখুন জেনারেল ও এবং ই যারা আছেন তাদের জন্য সাতশো টাকা এস সি এসটি এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ডিএসএমদের জন্য কোনোরকম আবেদন ফি লাগছে না অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে সাতশো পঞ্চাশ টাকা জমা করতে হবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও আপনারা জেনে গেলেন এবং এখানে আর একটা জিনিস আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এই গাইডলাইন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশানসের পার্টটা একটু দেখে নেবেন আপনারা যদি সকলে কমেন্ট করেন এবং এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করেন আমরা চেষ্টা করব একটা ডেডিকেটেড ভিডিও বানানোর এবং এই ভিডিওতে ভালো রেসপন্স আসলে আমরা অবশ্যই ভিডিও বানাবো যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও বানানোর চেষ্টা করব এরপরে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সেন্টার কোথায় কোথায় আছে তো এখানে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হচ্ছে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি তারপরে আছে হাওড়া কল্যাণী শিলিগুড়ি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে রকম অসুবিধা হওয়ার কথা না এখানে আপনারা দেখতে পেলেন ওয়েস্ট বেঙ্গল সেকশানসের জন্য বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কোন কোন পরীক্ষার সেন্টার আছে এবার এখানে একাধিক পরীক্ষার সেন্টার কিন্তু পড়বে গ্রেটার কলকাতাতে আছে হুগলিতে আছে হাওড়াতে আছে কল্যাণী শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেন্টার পড়বে সেটা আপনারা জানতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে তো আপনাদেরকে তো বলেই দিয়েছি প্রিলি পরীক্ষা তো নভেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে এবং মেন পরীক্ষা আপনাদের কিন্তু ডিসেম্বর দু অথবা জানুয়ারি দু হাজার দিকে হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যারা আবেদন করছেন অবশ্যই সমস্ত এই নোটিশটাকে ভালোভাবে দেখে তারপরেই আবেদন করবেন কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করছি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে বলতে পেরেছি যদি কোনো কিছু বাদ যায় অবশ্যই আপনারা কমেন্ট করুন সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই